ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة. وكلا منها লগদ ইনহিস শাইতুম ওয়া লা তাকরাবা হাদিহি সাজারা মিন আদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কাসাসুল কোরআন কোরআনের ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রথম শুরু করেছি নবিরাসুলদের ঘটনা তার মধ্যে প্রথম এসেছে আমাদের মাঝে আদম আলাইহিস সালাত সালামের ঘটনা যিনি হলেন আমাদের সবার পিতা তার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমরা আগের পর্বে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ফেরেশতাদের বিষয়টি ইবলিসের বিষয়টি এখানে উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন জিনকে অর্থাৎ ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন ইবলিস অপমানিত হয়ে জান্নাত থেকে বেরিয়ে গেল তবে ইবলিস বলেছিল আমাকে অনুমতি দিন পৃথিবীতে বয়স দিন যেন আমি থাকতে পারে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ বললেন ক্যামিনাল মুংদারিন তোমাকে সময় দেওয়া হলো তুমি থাকো আল্লাহর কাছে চাইল ব্লিস আল্লাহ সময় দিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ দোয়া কবুল করেন এটাও প্রমাণিত হয় আপনি আল্লাহর কাছে চান ইবলিশ চেয়েছিল ইবলিসকে আল্লাহ সময় দিয়ে দিলেন। পর্যন্ত ইবলিস ছিল মানুষের জীবনে বড় পরীক্ষা আদম জীবনে বড় পরীক্ষা যদিও জিন জাতি থেকে সে এসেছে কিন্তু আল্লাহ তাকে এমনটাই করেছেন কিন্তু পক্ষান্তরে আদমকে আল্লাহ মল্যায়ন করেছেন কত জিনদের চেয়ে বেশি মল্যায়ন করলেন আল্লাহ বললেন আদমকে জাননা হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো আর যা ইচ্ছা তাই তোমরা জান্নাতের খাও ফলমূল যা আছে তাই খাও তবে সাবধান বলে দেখি সাজারা এই গাছের নিকটবর্তী তোমরা হইও না হলে কি হবে তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহরুল আলমিন স্বাধীনতা দিলেন আদম এবং হাওয়া আলাইজ সালাত সালামকে বললেন তোমরা খেতে থাকো জান্নাতের নিয়ামত জান্নাতের ফল খেতে থাকো তবে তোমরা শয়তান থেকে সাবধান থেকেও শয়তান তোমাদের দুইজনেরই প্রকাশ্য শত্রু কারণ আল্লাহ রাব্বুল আলমিন শয়তানকে এমন একটা ক্ষমতা দিয়েছেন নসরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না শাহিতানা ইয়াজরি মাজরার দাম শয়তান মানুষের রক রেশায় চলতে পারে এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন আদম আল্লাহসাল্লাম মানুষ আর হাওয়াও একজন মানুষ তার থেকে তৈরি হয়েছে আদম এবং হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন তার পার্শ্ব দেশ থেকেই সৃষ্টি করলেন হাওয়া আলাইহাতামকে সম্মানিত উপস্থিতি আমরা কোরআনের পাই যেখানে বললেন আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে তারপর আল্লাহ বলছেন তার আর এক নির্দেশনা হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কোথায় থেকে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়াকে তোমাদের স্ত্রীকে কেন লি তাসকুনু ইলাইহা যেন তার কাছে তোমরা প্রশান্তি পাও তাহলে বোঝা যাচ্ছে আল্লাহু রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে তাকে প্রশান্তি দেওয়ার জন্য হাওয়াকে সৃষ্টি করলেন যেন তার কাছে থেকে আদম তালাইহি সলাত ওয়া সালাম যেন প্রশান্তি পায় ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও আল্লাহ তাদের মধ্যে সৃষ্টি করে দিলেন প্রেমময় সম্পর্ক নিকুদ দয়াপূর্ণ ভালোবাসা প্রেমময় সম্পর্ক যেন উভয়ের মধ্যে সৃষ্টি করলেন সম্মানিত উপস্থিতি এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে কোনো পুরুষ মানুষ প্রকৃত শান্তি পায় তার নিজের কাছে গিয়ে অন্য কোনো জোড়ার কাছে অন্য কোনো মেয়ের কাছে গিয়ে প্রকৃত শান্তি পায় না প্রকৃত মহব্বত পায় না প্রেম এবং ভালোবাসা পায় তার নিজের স্ত্রীর কাছে যে স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন তারই নিকট থেকে প্রশান্তি পাওয়ার জন্য প্রেম এবং ভালোবাসা পাই মানুষ স্ত্রীর কাছে থেকে কিন্তু আজকে আমরা আদম সালাম এবং তার স্ত্রীকে সৃষ্টির রহস্যটা আমরা ভুলে গেছি আমরা এখান থেকে অনেক দূরে সরে গেছি আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন এবং রসুল্লা সাল্লাম এখানে বলে দিলেন মহিলারা উপরের যে অংশটুকু হাট সেটা সবচেয়ে বাঁকা আর এখান থেকে তাকে তৈরি করা হয়েছে যদি তুমি যাও মাহু এই হাটটাকে যদি সোজা করতে চাও কাসার তাহু তাহলে এটা ভেঙ্গে ফেলবে সুতরাং আর যদি তুমি ছেড়ে দাও তাহলে সে নষ্ট হয়ে যাবে ফস্তা তোমরা তাদেরকে নসিহত করো নসিহত করে তাকে ঠিক রাখো আল্লাহ স্পষ্ট একটি দর্শন সচেতনতা বান্দার জন্য রেখে দিলেন হাওয়া কিভাবে সৃষ্টি হয়েছে প্রত্যেক ব্যক্তির স্ত্রীকে ওইভাবে সৃষ্টি করা হয়েছে তাকে যদি একইবারে সোজা করতে চাও ভেঙ্গে যাবে আর ছেড়ে দিলে সে অবাধ্য হবে না এবার নসিহত করো সুতরাং আদম সৃষ্টির এই বিষয়টি আমরা এখান থেকে স্পষ্ট হলাম কিন্তু দুঃখজনক হলো শৈতান আল্লাহর আলামিন বলে দিচ্ছেন যে শয়তান তাদেরকে পথভুষ্ট করলো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আগেই বলে দিয়েছিলেন আদম হাওয়াকে বলে দিয়েছিলেন সাবধান এই কাশের কাছে তুমি যেও না যে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য বাস্তব প্রমাণ আগেই বলে দিলেন সুরায়ে আরাফের মধ্যে আল্লাহ স্পষ্ট যে তোমাদেরকে যেন ইবলিস প্রতারিত না করতে পারে তোমাদেরকে যেন ধোকা দিতে না পারে আল্লাহ বলছেন আলম লাকুমা কুমা

শয়তান তাদের কাছে গেল তাদেরকে উসুয়াসা দিল কুমন্ত্রণা দিল উদ্দেশ্য হলো একটাই মা পুরিয়া অর্থাৎ তারা যে কাপড় পরে আছে হিমা সেই কাপড়টা উন্মুক্ত করার জন্য তাদেরকে নগ্ন করার জন্য শয়তান কত বড় মারদুত শয়তান কত বড় শত্রু শয়তান সব সময় চাই আদম সন্তানকে নগ্ন করতে উলঙ্গ করতে নাউজুবিল্লাহ শয়তান গিয়ে বলল এবং উলঙ্গ করার জন্যই তাকে ধোকা দিল তোমাদের রব তোমাদেরকে নিষেধ করেছেন আর হা সাজারা ইল্লা আং তাকুনা মালাকাইন আউ না মিনাল খাওয়ালে দিন আল্লাহ বলছেন যে মৌলিক কারণ দুইটা এই গাছের ফল খেতে নিষেধ করার কারণ হল দুইটা একটা হল তোমরা যেন ফেরেস্তা না হও যেন চিরদিন জান্নাতে না থাকো অর্থাৎ বলতে চাইলো যে তোমরা যদি ফল খাও তাহলে চিরদিন জান্নাতে থেকে যাবে অথবা চিরদিন তোমরা ফেরেশতা হয়ে যাবে তোমরা যে না হতে পারো এই জন্য আল্লাহ নিষেধ করেছেন নউজু আল্লাহ রাব্বুলা আলামিন বর্ণনা করছেন ইবলিস রেতা অ ক মাঘুমা লাকুমা লামিন না ইবলিস কত বড় বদ কত বড় কতার কত বড়ো ধোঁকা কত বড় দালাল আত্মা পূজারী অক্ত পূজার ইবলিস ইবলিস বলছে মানুষের কত বড় শত্রু ওয়াকওয়া আসমাহুমা তাদের দুইজনের কাছে কসম করে বলল ইন্নী লাকুমা লামিনান নাসিহিন আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের কল্যাণকামী বড় হিতাকাঙ্ক্ষী অবশ্যই আমি তোমাদের হিতাকাঙ্খীদের মধ্যে একজন মানি দর্শক মণ্ডলী এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নেচ্ছি আবুজর রাজিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন ভালো কাজকেই তুচ্ছ মনে করবে না যদিও তা তোমার ভাইয়ের সাথে খুশি মনে সাক্ষাৎ করা হয় সেহী মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার তিরানব্বই হাদিস নম্বর ছ হাজার তিনশো উনষাট সালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের কাছে বলছিলাম আদম কাহিনী। ঘটনা। কেন কি নিদারুণ শত্রু আদম জাতির আদম সন্তানের ইবলিস তা আমরা এখানে পেলাম কি ভাবে কি বিনয়ের সাথে বলেছেন কক সমা هما তাদের কাছে কসম করে বলেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন নিশ্চয় আমি তোমাদের জন্য তোমাদের বড় একজন হেতাকাঙ্ক্ষী উদ্দেশ্য হল আদম আলাইহিস সালামকে বিপদে ফেলা ফাদাল্লাহুমা বিগুরুরিন ধুকাই ফেলে দিল podaqa sadarata এবং তারা ওই গাছের ফল আছাদন করল নজিবিল্লা শয়তানের চক্রান্ত আপনি একটু লক্ষ্য করুন আদম সন্তানকে বিপাকে ফেলার জন্য শয়তান মিথ্যা যুক্তি দেখিয়ে বিপাকে ফেলতে পারে আপনি এবং আমি ঘটনা শ্রবণ করি কিন্তু ঘটনা থেকে শিক্ষা আমি গ্রহণ করি না আমার আপনাদেরকে এতটুকু বলতে চাই কিভাবে কোন প্রক্রিয়ায় শয়তান আমাদের পিতা আদম আলাই ওয়া সালাম এবং তার স্ত্রী আমাদের মা সালাত সালামকে ধোকা দিয়েছে প্রতারণা দিয়েছে কিভাবে বিপদে ফেলেছে লক্ষ্য করুন সে কত সুন্দরভাবে যুক্তি দেখিয়ে বলল হ্যাঁ আপনার সামনেও আজকে শয়তান আপনার আত্মাটাকে খেয়ে ফেলার জন্য আপনাকে শয়তানের সাথী বানানোর জন্য সে দাবি করেছিল আল্লাহর কাছে উজাই নান্না দুনিয়াকে আমি তাদের সামনে খুব চাকচিক্যময় করে উপস্থাপন করব। করবো তাদেরকে আমি পতভ করব আল্লাহর কাছে ইবলিস বলেছিল যে আমি দুনিয়াকে তোমার বান্দার কাছে চাকচিক্যময় ধারণ করে সবর নীল করে উপস্থাপন করব। উদ্দেশ্য কি তাদেরকে পতভষ্ট করা তাদেরকে দুনিয়ার মধ্যে আমি ডুবে দিব আখেরার জন্য ভুলে যায়। তবে শয়তান বলছে ইল্লা ইবাদ আকাল মুখলেস তবে যারা তোমার খালেস বান্দা মুখলেস একনিষ্ঠ তাকুয়াশীল বান্দা তাদেরকে আমি কখনো প্রতারিত করতে পারবো না তাদেরকে বিপদগামী করতে পারবো না বন্ধুরা আমার আপনি বুঝুন শয়তান যেমন লোভ দেখিয়েছিল আদম এবং হাওয়াকে যে তোমরা যদি গাছের ফল খাও তাহলে তোমরা ফরেস্তা হয়ে যাবে অথবা চিরদিন জান্নাতে থাকবে আসলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে থাকতে দিবে না ফল খেতে এই জন্যই নিষেধ করেছে তোমরা যদি ফেরেস্তা না হয়ে যাও এই জন্যই নিষেধ করেছে কারণ শয়তানকে আল্লাহ অপমান করেছে শয়তানকে মারদুন বলেছেন আমার তো উপস্থিতি শয়তানকে রাজিম বলেছেন বিতাড়িত করেছেন আর আপনি আমি আজকে শয়তানের ধুকাই পড়ে এই লভ্য যুক্তি পেয়ে আপনি আজকে বিতাড়িত হচ্ছেন আমি আজকে বিতাড়িত হচ্ছি আপনি খেয়াল করেছেন আপনি শয়তানের ধুকায় প্রবৃত্তির পূজা করছেন আর নিজে যুক্তি উপস্থাপন করছেন না কশ্চিন কালেও নয় দুই নম্বর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে শয়তান প্রথম কাজটা করবে আপনাকে উলঙ্গ করবে নগ্ন করবে নজিবিল্লাহ কারণ নগ্ন করা হল শয়তানের প্রথম কাজ কারণ তার উদ্দেশ্যই ছিল এটা যে তারা যে পোশাক পরে আছে দুইজন এই পোশাককে খুলে ফেলে দিবে কারণ গাছের ফল খেলেই স্বাদ আস্বাদন করলেই সুজা কথা পোশাক গুলো খুলে যাবে এটা শয়তান বুঝতে পেরেছিল শয়তান জানছিল তাহলে শয়তানের প্রথম কাজ হল আদম সন্তানের ন্যাংটা করা আদম সন্তানকে উলঙ্গ করা আজকে পাশ্চাত্য জগৎ হল ন্যাংটা জগৎ ইউরোপ আমেরিকা ফ্রান্স যারা অমুসলিম তারা হল উলঙ্গের জগৎ ন্যাংটা জগৎ আপনি ওই জগৎ থেকে শিক্ষা অর্জন করছেন শয়তান আগেই তাদেরকে উলঙ্গ করেছে ন্যাংটা করেছে নগ্ন করেছে আপনি তাদের শয়তানের চেলার অনুসরণ করছেন মনে রাখবেন আপনি যদি এমন পোশাক পরেন যে পোশাক পরার কারণে আপনার দেহ নগ্ন হয়ে যায় ওই পোশাক আপনাকে পরা যাবে না আটো সাটো পোশাক পরা যাবে না আপনার স্থানগুলোকে দেখা যায় অনুরূপভাবে লক্ষণীয় আপনি একজন নারী হিসাবে মুসলিম বোন হিসাবে আপনাকে বলতে চাই শয়তান আপনাকে নগ্ন করার জন্য চেষ্টা করে আর রসুল্লাহ সাল্লাহ স্পষ্ট বলেছেন যে আলমার আতু আউ মহিলারা হল ঢাকা বস্তু মুড়িয়ে রাখার বস্তু ফাইদা করা যাত যখন মূলকুন উন্মোচন করা হয় যখন উন্মুক্ত হয় ইস্তাসান তখন শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে তাহলে আপনি চিন্তা করুন মোহাম্মদ সাল আলাইসাল্লাম শয়তান থেকে বাঁচার জন্য মহিলাদেরকে কত সাবধান করেছেন রসুল সাল্লাম বলেছেন ইন্না শৈতানা তুকবিল শয়তান ও তুদ্বির বিসুরাতে শয়তান মহিলা যখন বের হয় তখন শয়তান তার পিছু নেয় যখন আসে তখনও শয়তান পিছু নেয় আশ্চর্য হবেন কেন শয়তান মহিলাদের পিছনে থাকে কেন যখনই গো উন্মুক্ত হয়ে বের হয় তখন শয়তান পিছনে লাগে জেনাকের উদ্বুদ্ধ করে নওজু কেন দেখুন না আমাদের প্রথম পিতা আমাদের প্রথম মাতা আদম এবং হাওয়া আলী হিমদ সালাম তাদেরকে শয়তান প্রথম প্রতারিত করেছে পোশাক খুলে দিয়ে কারণ ধোঁকা দিয়েছিল। আপনাকেও ধোঁকা দিচ্ছে আপনার চাকরির নামে ধোঁকা দিচ্ছে অর্থের নামে ধোঁকা দিচ্ছে আপনাকে রিসিপশনে বসাচ্ছে আপনাকে নগ্ন করেছে আপনার ঘরটাই হলো আপনার সবচেয়ে সুন্দর জায়গা যদি আপনাকে চাকরি করতেই হয় মাঠে যদি যেতেই হয় তাহলে মহিলাদের পরিসরে আপনি চাকরি করুন পুরুষ এবং নারী দুইজন একসঙ্গে বসে রিসিপশনে বসে আসেন আপনি একদিন ওই ছেলেটির মনে একটি প্রেম বাসনা জাগবে আপনার মনেও জাগবে যদিও বা ওই ব্যক্তি তার স্ত্রীকে ঘরে রেখে আসছে অথবা অন্য জায়গাতে চাকরি রেখে আসছে আর ওই নারীটি ওই মহিলা তার স্বামীকে অন্য জায়গায় বাড়িতে রেখে আসছে বা চাকরি দিয়েছে তখন বিপর্যয় ঘটবে রসুলুল্লাহ সোলা সাল্লাম বলেছেন যখন নারী পুরুষ এক জায়গা হয় শয়তান তখন প্রীতি আরেকজন আসে শয়তান শয়তান কাজই হলো নগ্ন করা উন্মুক্ত করা আপনাকে আমাকে যেন শয়তান নগ্ন করতে না পারে সম্মাতে উপস্থিতি আপনাকে বলি আল্লাহ রব্বুল আলামিন যখন এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য বললেন লোভ শয়তান দেখায় তখন কি করলেন তারা যখন বিপক্ষে পড়ে গেছে তখন তারা জান্নাতের কাছের পাতা খুলে

সর্বোত্তম আমি আল্লাহ আলোকেই তিনি স্পষ্ট ভাষায় বলতে তিনি এই পোশাক থেকে উন্মুক্ত হয়েছিলেন শয়তানের প্রতারণায় আর আদম সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ ঘটনা বর্ণনা করার পরে বলছেন এ আদম সন্তান তুমি সাবধান হও আল্লাহ রাব্বুল আলমিন যে লেবাস অর্থাৎ তোমাদের অঙ্গগুলোকে ঢেকে রাখার জন্য বিধান দিয়েছেন যেন অঙ্গ বের না হয় দুঃখজনক ব্যাপার হলো এই আদম আলাইগা হাউয়াকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন কাপড় পরিয়ে জান্নাত নামক জায়গায় আল্লাহ আলমিন আদমে কেউ কাপড় দিয়েছিলেন হাওয়াতেও কাপড় দিয়েছিলেন তারা কাপড় পরেছিলেন আর আজকে দুনিয়া এসে এই সমস্ত পরীক্ষার জগতে ইবলিসের জগতে জগতে দুনিয়ার এই জগতে আপনি আপনার কাপড়কে উন্মুক্ত করবেন আপনার অঙ্গগুলোকে প্রদর্শন করবেন নাউজিবিল্লা তাহলে বোঝা যাচ্ছে আপনি শয়তানের খপ্পরে পড়ে যাবেন আপনি শয়তানের ধোকায় নিমজ্জিত হবেন কোন ব্যক্তিকে যেন শয়তানের আচরণ ক্রাসটা করতে পারে আদমে আলাই সালাত সালাম এবং হাউয়া আলাই সালাত সালামের বর্ণনা আপনার সামনে পেশ করে উল্লেখ করে এই থেকে সাবধান হওয়ার জন্য আপনাকে বলছি আপনি বিরত থাকার চেষ্টা করুন প্রথম বিষয়টা জানবেন হল নগ্নতা বিপাকে পড়ে গেলেন আদম আলাহ সালাম হাওয়া তারা জান্নাতের গাছের পাতাগুলো পেরে নিজের লজ্জা স্থানকে হেফাজত করার চেষ্টা করেছিলেন কোনো উপায় ছিল না আমরা আগামী পর্বে আদম আলাহ এই অপরাধের কারণে শাস্তির বিষয়টা আলোচনা করব আপনারা আগামী পর্ব দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আকুল কৌলে হাদা আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালি সাহেল মুসলিমিন